দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। সে সময় পার্বত্য জেলা রাঙামাটিতে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। গ্রাম শহর অলিগলিতে চলছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন স্থানে সমাবেশ করছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। রাঙামাটি জেলার একমাত্র আসনে এবার নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার, সোনালী আশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান এবং ছড়ি প্রতীক নিয়ে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। নির্বাচিত হলে কী কী উন্নয়ন করবেন তার ফিরিস্তি দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার জানান, তিনি নির্বাচিত হলে বিমানবন্দর, রেলপথ, সড়ক উন্নয়ন, টেকনিক্যাল কলেজ সহ অসংখ্য উন্নয়ন করবেন। সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে জানান, পরিবর্তনের সময় হয়েছে। তিনি বিজয়ী হলে রাঙামাটিকে একটি আধুনিক জেলায় পরিণত করবেন।